বন্ধুগণ, আজকে আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করবেন সে সকল বিষয়গুলো নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে আমি ভিডিও লেকচার এর আলোকে তৈরি করেছি। ইতিমধ্যে এই বইটির উপর 300 থেকে 350 ভিডিও লেকচার আমরা তৈরি করেছি এবং ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। যারা ভিডিওগুলো দেখতে পারতেছেন না বা খুঁজে বের করতে পারতেছেন না, তারা কমেন্টস বক্সে কমেন্টস করুন কোন ধরনের ভিডিও আপনার দরকার। সে সকল ভিডিওগুলি আমরা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যাতে ঘরে বসে শিখতে পারেন। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের কাছে কমেন্টস করুন, ভিডিও লেকচার প্যানড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। এছাড়া ইংরেজি বিষয়ক যে কোনো ধরনের প্রশ্ন যা থাকবে কমেন্টস করুন, কমেন্টসে লিখে দিন, আমরা প্রশ্ন উত্তর আপনাদের দিয়ে দেবো। এইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে আস্তে আস্তে আমরা ইংরেজিতে দক্ষ হয়ে উঠবো। হ্যাঁ বন্ধুগণ, খান মেথড পাবলিকেশনের পক্ষ থেকে প্রায় 100টি বই আছে। প্রতিটা বইয়ের বই ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। পাবলিকেশনের সাথে আমরা এই কাজগুলো করতেছি। তাহলে আমাদের সাথে থাকুন, আপনারা ইংরেজি শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যায়, আমরা সবাই এগিয়ে যাব। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে কীভাবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বুঝো এবং জানার উপায় কি। যে সকল সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে গঠিত হয় সেগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝায়। এক্ষেত্রে হা বোধক বা না বোধ এবং না বোধক উভয় ধরনের সেন্টেন্স থাকবে। হ্যাঁ বন্ধুগণ, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে একটা সাবজেক্ট, একটা ভার, একটা অবজেক্ট। বাক্যটা বেশ বড় হতে পারে বা ছোট হতে পারে হোক, কিন্তু সাবজেক্ট একটাই, ভার একটি, অবজেক্ট একটি, এটি খেয়াল করতে হবে। তারপর আসেন ইম্পারেটিভ সেন্টেন্স কি বা বলতে কি বোঝায়। ভার প্লাস অবজেক্ট যুক্ত বাক্যকে ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়। হ্যাঁ বন্ধুগণ, যে সকল বাক্যগুলি ভার প্লাস অবজেক্ট নিয়ে গঠিত সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝে নেব। এছাড়াও বাংলাতে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ এবং প্রস্তাবমূলক বাক্যকে এই ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়। হ্যাঁ বন্ধুগণ, কিভাবে আমরা পরিবর্তন করব, প্রথম আমরা সকের মাধ্যমে শিখব। যেমন যেমন এখানে লেখা আছে যে ইউ ভার প্লাস সাবজেক্ট, ইউ ভার প্লাস সাবজেক্ট, এখানে ইম্পারেটিভ করতে হলে ভার প্লাস সাবজেক্ট এই নিয়মে করতে হবে। আবার ইউ শুড ভার প্লাস সাবজেক্ট যদি হয় তো ভার প্লাস সাবজেক্ট, তার মানে ইউ শুড উঠে যাবে। তো এইভাবে আসুন আমরা এখানে বেশ কয়েকটি গঠন দিয়েছি, আমরা বাক্যের আলোকে শিখব। যেমন এক নম্বর নিয়ম তাহলে সাব ইউ ভার প্লাস সাবজেক্ট, যেমন ইউ রিড ইংলিশ প্রপারলি, তোমার ভালোভাবে ইংরেজি, তুমি ভালো করে ইংরেজি পড়ো। এখানে ইম্পারেটিভ হলো রিড ইংলিশ প্রপারলি, ভালো করে ইংরেজি পড়ো বা পড়ুন। তো এখানে যদি ইউ রিড থাকে তাহলে এখানে ইউ উঠে যাবে, রিড ইংলিশ এইভাবে হবে। তো এইভাবে যদি আপনাকে 100টা বাক্য দেওয়া হোক ইউ রিড, ইউ গো, ইউ প্লে এইভাবে, তাহলে আপনি ইউটা উঠে দিয়ে পারপ্লাস সাবজেক্ট এইভাবে অবশ্যই ফুল স্টপ দিয়ে দিবেন। তারপর আসেন ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর কাজ করা উচিত বা পরিশ্রম করা উচিত, এখানে ইউ শুড উঠে যাবে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো বা করুন। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন আপনাকে যদি ইউ শুড প্লাস ভার প্লাস সাবজেক্ট এই জাতীয় গঠনে 1000 বাক্য দেওয়া হোক না কেন, তো আপনি কি করবেন এখানে ভার প্লাস সাবজেক্ট এটা এইভাবে আপনি বাক্য পরিবর্তন করবেন, তাহলে হয়ে যাবে, সাথে বাংলা মিনিংফুল করে অবশ্যই পড়বেন। তারপরে ইউ শুড নট ডিস্টার্ব আদার, তোমার অপরকে মানে ডিস্টার্ব করা উচিত না। যেমন ইউ ডো নট বা শুড নট থাকলে তো ডো নট বা ডন্ট দিয়ে করতে হবে। যেমন ডো নট বা ডন্ট ডিস্টার্ব আদার, অপরকে বিরক্ত করো না, অপরকে বিরক্ত কি করো না। এখন আসেন 4 নম্বর বাক্য দিয়ে, 4 নম্বর বাক্য হলো ইউ শুড নেভার, ইউ শুড নেভার ভার প্লাস সাবজেক্ট। তো এখানে যদি ইউ শুড নেভার থাকে তাহলে কি দিয়ে করবেন, নেভার ভার প্লাস সাবজেক্ট। যেমন ইউ নেভার টেল এ লাই, ইউ শুড নেভার টেল এ লাই, অর্থাৎ নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না বা বলবেন না। তো বন্ধুগণ, ইউ শুড নেভার প্লাস যে কোনো ভার প্লাস সাবজেক্ট যুক্ত বাক্য থাকতে পারে, তো উক্ত বাক্যগুলোকে এই নিয়মে করবেন। তারপর আসুন হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। তো বন্ধুগণ, যদি এইভাবে যদি সাবজেক্ট হি, শি, রোহান, দ্য বয়, দে ভার প্লাস সাবজেক্ট এই গঠনে থাকে তাহলে লেট দিয়ে করতে হবে, লেট হিম, হার, রোহান, অর্থাৎ এই সাবজেক্টগুলির অবজেক্টিভ ফর্ম হবে, অবজেক্টিভ ফর্ম নিয়ে কাজ করতে হবে। যেমন লেট হিম, হিয়ার হিম হলো ওয়ার্ক হার্ড। তবে এই জাতীয় যদি 1000 বাক্য দেওয়া হোক না কোনো, আপনাকে লেট হিম, লেট ড্যাম, লেট কামাল জামাল, ভয় গাল
যে কোনো বসাবেন, তারপর ভার্ব প্লাস সাবজেক্ট। ভার্ব অবশ্যই বেস ফর্ম ভার্ব হবে, কখনো এস যুক্ত বা আইএনজি যুক্ত কোনো ভার্ব হবে না। এখন আসুন, রোহান ডাজ নট টেল এ লাই, রোহান মিথ্যা কথা বলে না, তো এটা হবে লেট নট রোহান, লেট নট রোহান টেল এ লাই। তো এখানে হলো লেটের পরে নট হলো যেহেতু নেগেটিভ, তারপর রোহান তো রোহানই হবে, এটা সাবজেক্টিভ অবজেক্টিভ একই রূপ। তারপর আসুন পরবর্তী বাক্য, যেমন সাত নম্বর বাক্য, উই শুড রিড নিউজ পেপার, আমাদের নিউজ পেপার পড়া উচিত। বন্ধুগণ এখানে লক্ষ্য করেন, ইউ শুড, এখানে হলো উই শুড, যদি ইউ শুড হয় এই নিয়মে হবে, আর যদি উই শুড হয় তাহলে লেটার্স দিয়ে করতে হবে, লেটার্স রিড নিউজ পেপার, চলো নিউজ পেপার পড়ি বা সংবাদ পড়ি বা পড়া যাক, এইভাবে অর্থ প্রকাশিত হবে। উই শুড নট নেগলেক্ট দ্য পোর, আমাদের গরিবদেরকে অবহেলা করা উচিত নয়, তো লেট আস নট নেগলেক্ট দ্য পোর, আমাদের গরিবদের অবহেলা করা উচিত না। হ্যাঁ বন্ধুগণ লক্ষ্য করতে হবে যে উই শুড রিড, উই শুড নট রিড, যদি নেগেটিভ হয় এভাবে হবে, যদি পজিটিভ হয় এইভাবে হবে। তো বন্ধুগণ যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন, তাই একটু খুঁটি খুঁটি বেঙ্গে বেঙ্গে হিসাব নিকাশ করে শিখুন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ বিশ্বাস রাখুন, এখানে অনেকগুলি এক্সাম্পল দেওয়া হলো, এই এক্সাম্পলগুলি আপনি দেখে দেখে পড়ুন, ওই পিছনের নিয়মের আলোকে মিলে মিলে পড়ুন। এখানে মজার বিষয় হলো অ্যাসার্টিভ সেন্টেন্সগুলি দেওয়া হলো, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে করে দেওয়া হলো বাংলায়, বাংলা। তাহলে আপনি বাংলা থেকে বাংলা যদি ট্রান্সলেট করেন তাহলে ন্যাচারালি আপনার স্পোকেন ফ্লুয়েন্সি বেড়ে যাবে এবং রাইটিং স্কিলও আপনার বাড়বে। বিশ্বাস রাখুন এইভাবে পড়ুন, সমস্ত জীবনের জন্য আপনার পড়া হয়ে যাবে, এইভাবে পড়লে যে কেউ এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর কমেন্টস করতে থাকুন আপনার প্রবলেমগুলি। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।